প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদেরকে ইজি লার্নিংয়ের পক্ষ থেকে স্বাগত জানাই। আজকের ভিডিওতে অনার্স থার্ড ইয়ারের যে সমস্ত ছাত্রছাত্রীরা আছো, যারা 2020 সালে পরীক্ষা অংশগ্রহণ করতে যাচ্ছ, তাদের জন্য লিঙ্গুইস্টিক সাবজেক্টের উপর একটা শর্ট সাজেশন দিব। তো এই সাজেশনটি মূলত DU7 কলেজের স্টুডেন্টদের জন্য। তো দেখো, এখানে যে প্রশ্নগুলো দেয়া আছে, আমি আশা করি সেখান থেকেই তোমরা কমন পাবে 100% গত বছরের ন্যায়। গত বছর আমি থার্ড ইয়ার এবং ফোর্থ ইয়ারের জন্য যে সাজেশনগুলো দিয়েছিলাম, সেখান থেকে সকলে প্রত্যেকটা পরীক্ষায় 100% কমন পেয়েছিল। তারই ধারাবাহিকতায় এবছর কয়েকটা সাজেশন তৈরি করতেছি। তো এই সাজেশনটি লিঙ্গুইস্টিক সাজেশন, লিঙ্গুইস্টিক বিষয়ের উপর। তো দেখো, প্রথম যে প্রশ্নটি আছে সেটি হচ্ছে ব্রিফলি ডিসকাস 5 মেজর ওয়ার্ড ফরমেশন রুলস। দ্বিতীয় যে প্রশ্নটি আছে সেটি হচ্ছে হোয়াট ইজ আইসি অ্যানালাইসিস, এক্সাম্পলিফাই আইসি অ্যানালাইসিস থ্রু ট্রি ডায়াগ্রাম। তৃতীয় যে প্রশ্নটি আছে সেটি হচ্ছে ডিসকাস দ্য স্ট্রেংথস অ্যান্ড লিমিটেশনস অফ ফ্রেজ স্ট্রাকচার গ্রামার। চতুর্থ যে প্রশ্নটি আছে সেটি হচ্ছে হোয়াট ইজ অ্যাসিমিলেশন, ডিসক্রাইব ডিফারেন্ট অ্যাসপেক্টস অফ অ্যাসিমিলেশন। এরপরে আমাদের 5 নম্বরের যে প্রশ্নটি আছে সেটি হচ্ছে হোয়াট ইজ লিঙ্গুইস্টিক্স, টু হোয়াট এক্সটেন্ট ক্যান লিঙ্গুইস্টিক্স বি কনসিডার্ড অ্যাজ এ সায়েন্স। 6 নম্বর যে প্রশ্নটি আছে সেটি হচ্ছে হোয়াট ইজ ল্যাঙ্গুয়েজ, হোয়াট আর দ্য মেজর ক্যারেক্টারিস্টিক্স অফ ল্যাঙ্গুয়েজ। 7 নম্বর প্রশ্নটি হচ্ছে ডিসকাস ডিফারেন্ট ভ্যারাইটিস অফ সোশিও লিঙ্গুইস্টিক্স। 8 নম্বর প্রশ্নটি হচ্ছে ডিসকাস দ্য ব্রাঞ্চেস অফ লিঙ্গুইস্টিক্স। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি আশা করি এই 8টি প্রশ্ন থেকে তোমরা 100% কমন পাবে গত বছরের ন্যায়। তাই তোমরা ভিডিওটাকে শেয়ার করে দিও। সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।